ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসকে ওয়ান এর লেসন ওয়ান পড়ব। তো লেসন ওয়ান এর নাম হচ্ছে নি হাও। নি হাও মানে হচ্ছে হ্যালো। তো প্রত্যেকটা লেসনে আমরা তিনটা করে ডায়লগ পাব এবং প্রত্যেকটা ডায়লগ শেষে এখানে নিউ ওয়ার্ডস দেওয়া থাকবে। আপনারা ডায়লগগুলো পড়ার পর এখানে নিউ ওয়ার্ডসগুলো মুখস্থ করে ফেলবেন। তো প্রথমত আমরা যে ডায়লগটা পড়ব সেটা হচ্ছে যে, সাপোজ আমরা চায়নাতে বা যে কোনো জায়গায় যদি কারোর সঙ্গে দেখা হয়, দুইজন যদি সমবয়সী হয়, তো সেক্ষেত্রে অথবা সমবয়সীর চেয়ে নিচে যদি হয়, হ্যাঁ ছোট কেউ হয়, তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে নি হাও। সাপোজ এই ব্যক্তিটা প্রথমে বললো যে নি হাও এবং অপর ব্যক্তি যে আছে সেও বললো নি হাও মানে হ্যালো, তো আপনি কাউকে নি হাও বললে সেও আপনাকে নি হাও বলবে। এবং হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হলে আপনি তাকে বলতে পারেন যে নি হাও হ্যালো, সেও আপনাকে বলবে নি হাও হ্যালো। তো আমরা নিউ ওয়ার্ডসে আসি। এখানে প্রথমত যে ওয়ার্ডটা আছে নি, নি মানে হচ্ছে ইউ, একজন ব্যক্তি, তুমি, সিঙ্গুলার ফর্মে আছে। এরপরে হাও, এটা অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুড বা ফাইন। তো পরের টেক্সটে আমরা চলে যাই। এখানে প্রথমত হচ্ছে আপনার পিকচারটা লক্ষ্য করেন, এখানে হচ্ছে দুইজন ব্যক্তি আছে, দুইজনের সমবয়সী, এবং আরেকজন যে ব্যক্তি আছে তার চুলগুলো দেখেন পেকে গেছে, অর্থাৎ সে একটু বৃদ্ধ বা বয়স্ক লোক। তো আমরা হচ্ছে এর আগে একটু আগে শিখলাম যে নি হাও, নি হাও মানে কি হ্যালো, হ্যালো বলতে পারি সেটা হচ্ছে আমাদের সমবয়সীর ক্ষেত্রে বা আমাদের নিচের কোনো বয়সের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা হচ্ছে নি হাও বলতে পারি। কিন্তু আমাদের চেয়ে যদি একটু বয়স্ক ব্যক্তি হয় তো সেক্ষেত্রে আমরা এই নিন ওয়ার্ডটা ব্যবহার করবো, যে নিন হাও, অর্থাৎ নি এর পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব নিন হাও, অর্থাৎ নিকে পরিবর্তন করে এখানে নিন বসাবেন, নিন হাও। নিন বসার কারণ হচ্ছে নিন মানে হচ্ছে কি ইউ, অর্থাৎ এটা পোলাইট ওয়েতে বলা হচ্ছে। ইংরেজিতে এর কোনো পার্থক্য নাই, ইংরেজিতে হচ্ছে ইউ ইউই বলা হয়। কিন্তু আমাদের বাংলা ভাষায় যেমন পার্থক্য আছে যে তুই, তুমি এবং আপনি, যারা হচ্ছে একটু বৃদ্ধ বা বয়স্ক বা রেসপেক্টফুল কোনো পার্সন, যেমন টিচার, বস, তাদের ক্ষেত্রে আমরা নি না বলে নিন ব্যবহার করতে পারি। তো সেই জন্য নিন হচ্ছে কি ইউ, অর্থাৎ বাংলায় আমরা যেটা বুঝি আপনি, পোলাইট ওয়েতে কাউকে সম্বোধন করা। তাহলে আপনি এখানে নি হাও না বলে নিন হাও বলতে পারেন। নিন হাও মানেও হ্যালো, কিন্তু এখানে রেসপেক্ট দেখানো হচ্ছে। তো প্রথমত এই দুজন ব্যক্তি এই বয়স্ক ব্যক্তিকে বলল যে নিন হাও মানে হ্যালো, কিন্তু এখন ইনি আবার তাদেরকে হ্যালো বলবে। এখন যেহেতু এখানে দুইজন ব্যক্তি, তাহলে ইনি তো হচ্ছে দুইজনকে জনে জনে গিয়ে বলবে না হ্যালো হ্যালো। প্রথমে সাপোজ এনাকে বললো নি হাও, এরপর আবার এনাকে বলবে নি হাও, তো সেটা না বলে একবারে হ্যালো বলা যায়। তো সেক্ষেত্রে নি ম্যান হাও, এখানে ম্যান যুক্ত করবে, ম্যান হচ্ছে প্লুরাল ফর্ম, আপনি যখন ম্যান যুক্ত করলেন তখন সেটা প্লুরাল হয়ে গেল। তাহলে নি মানে হচ্ছে তুমি, যখনই আমরা ম্যান যুক্ত করলাম নি ম্যান মানে তোমরা, তুমি থেকে তোমরা হয়ে গেলো, এবং হাও মানে তো জানি গুড, তাহলে নি ম্যান মানে হচ্ছে ইউ, এটা প্লুরাল ফর্মে আছে কিন্তু আমরা যেটা বুঝতেছি বাংলায় তোমরা বোঝাচ্ছে। তাহলে নি ম্যান হাও মানে হচ্ছে হ্যালো, কিন্তু যদি দুই বা ততোধিক ব্যক্তি থাকে তখন আমরা হচ্ছে নি হাও না বলে তখন কি বলতে পারি যে নি ম্যান হাও। যেহেতু এখানে এই দুজন ব্যক্তি এই ব্যক্তির চেয়ে জুনিয়র অর্থাৎ ছোট, তো সেক্ষেত্রে এখানে হচ্ছে নিন বলার দরকার নেই, আমরা কি বলতে পারি যে নি ম্যান হাও, নি ম্যান হাও। কিন্তু এখানে যদি হচ্ছে দুইজন সিনিয়র ব্যক্তি থাকতো বা বৃদ্ধ ব্যক্তি থাকতো, যেমন এখানে একজন ব্যক্তি আছে, যদি দুইজন থাকতো তাহলে আপনারা এখানে নিন এর সাথেও ম্যান যুক্ত করতে পারতেন, যে বলতে পারতেন যে নিন ম্যান হাও, নিন ম্যান হাও। তাহলে ভিউয়ার্স আমরা এই ডায়লগটা পরে জানতে পারলাম যে আমাদের সে যদি হচ্ছে সিনিয়র কোনো ব্যক্তি থাকে বা বৃদ্ধ বা অথবা আমাদের বাবা মা, তো তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে নি হাও না বলে বলতে পারি যে নিন হাও, একটু রেসপেক্ট দেখায় পোলাইট ওয়েতে বলতে পারি। এবং আমাদের সামনে যদি দুই বা ততোধিক ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে আমরা নি হাও প্রতিজনকে না বলে একেবারেই বলতে পারি যে নি ম্যান হাও, তখন একসাথে দুইজন ব্যক্তিকেই বুঝাবে যে হ্যালো, বুঝতে পারছেন? তাহলে নিন হাও মানে হচ্ছে হ্যালো এবং নি ম্যান হাও মানেও হচ্ছে হ্যালো। এর পরের টেক্সটে আমরা চলে যাই। এখানে হচ্ছে আমরা সরি বলা শিখব। তো চাইনিজে সরি বলতে হয় তৈ পুছি, তৈ পুছি, এখানে ডি ফোর টোন আছে, তৈ পু, এখানে পু হচ্ছে নিউট্রাল টোনে আছে, সি থার্ড টোন, তাহলে তৈ পুছি, তৈ পুছি মানে আছে সরি। এরপরে মেই কুয়ানশি, মেই এখানে সেকেন্ড টোন, মেই এবং কুয়ান ফার্স্ট টোন, তাহলে মেই কুয়ানশি, মেই কুয়ানশি মানে কি দ্যাটস ওকে। তাহলে আমরা সরি বলা শিখলাম তৈ পুছি সরি। আপনি সাপোজ কোনো একটা ভুল করে ফেললেন বা কোনো একটা দোষ করে ফেললেন তখন আপনি কি বলবেন যে তৈ পুছি, তৈ পুছি সরি, আই এম সরি, এবং মেই কুয়ানশি, মেই কুয়ানশি ইটস ওকে, দ্যাটস ওকে। তো এখানে নিউ ওয়ার্ডস দেওয়া আছে তৈ পুছি সরি অথবা টু বি সরি, এবং মেই কুয়ানশি, মেই কুয়ানশি মানে কি দ্যাটস ওকে, ইট ডাজেন্ট ম্যাটার।
তো ভিউয়ার্স, আমরা আজকে তিনটা ছোট ছোট ডায়লগ পড়লাম। যেহেতু আমরা হচ্ছে এখন লেভেল ওয়ানের একদম প্রথম লেসনে আছি, তো এসএসকে ওয়ানের লেসন ওয়ান এবং লেসন টু দুইটা হচ্ছে ছোট ছোট লেসন। তো প্রথমত আমরা এই যে তিনটা ডায়লগ আছে তিনটা পড়ে ফেললাম, তিনটা ছোট ছোট ডায়লগ আমরা আরেকবার রিভিশন করে যাই। তাহলে আমরা কি জানতে পারলাম টেক্সট ওয়ান থেকে, যদি হচ্ছে আমাদের সমবয়সী বা তার চেয়ে কোনো ব্যক্তি থাকে, তো সেক্ষেত্রে আমরা নি হাও বলতে পারি হ্যালো অর্থে। যে হ্যালো বলতে চাইলে তখন আমরা কি বলতে পারি, যে নি হাও হ্যালো, এবং অপর ব্যক্তিও আমাকে কি বলবে, নি হাও। আমি যদি কাউকে নি হাও হ্যালো বলি তাহলে সেও আমাকে হ্যালো বলবে। এবং এখানে আপনারা নিউ ওয়ার্ডস শিখতে পারলেন যে নি মানে হচ্ছে কি ইউ, সিঙ্গুলার ফর্মে আছে একজন ব্যক্তির ক্ষেত্রে। এরপর হাও মানে হচ্ছে কি গুড ফাইন অ্যাডজেক্টিভ হিসেবে। এর পরের টেক্সটে আমরা শিখতে পারলাম যে আমাদের চেয়ে যদি বৃদ্ধ কোনো ব্যক্তি থাকে বা বয়স্ক কোনো ব্যক্তি বা টিচার বা আমাদের বাবা মা অথবা হচ্ছে বস, অফিসের বস, তো সেক্ষেত্রে আমরা নি হাও না বলে বলতে পারি যে নিন হাও, হ্যাঁ উইথ রেসপেক্ট, আমরা হচ্ছে তাকে রেসপেক্ট দেখাচ্ছি অথবা পোলাইট ওয়েতে বলতে পারি। কারণ নিন মানে হচ্ছে কি ইউ, কিন্তু পোলাইট ওয়েতে বলা, যেটা আমরা আপনি বলে সম্বোধন করি। এবং আমাদের সামনে যদি দুই বা ততোধিক ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে আমরা একেবারেই হ্যালো বলতে পারি, সেটা কীভাবে, যে নিমেন হাও, এখানে মেন যুক্ত করতে পারি আমরা, যে নিমেন হাও, নিমেন হাও। তাহলে আমরা এখানে জানলাম যে যদি হচ্ছে সিনিয়র কোনো ব্যক্তি থাকে তখন নি হাও বলবো, এবং যদি দুই বা ততোধিক ব্যক্তি থাকে তখন আমরা নিমেন হাও বলবো। তাহলে এখানে নিউ ওয়ার্ডস নিন মানে হচ্ছে ইউ, আপনি অর্থে পোলাইট ওয়েতে কাউকে সম্বোধন করা, এবং নিমেন এটাও হচ্ছে প্লুরাল ফর্মে আছে ইউ অর্থে, অর্থাৎ তোমরা। এরপরে টেক্সটে আমরা জানতে পারলাম যে আমরা যদি কোনো ভুল করে ফেলি বা কখনো সরি বলার প্রয়োজন হয় তাহলে আমরা কীভাবে বলতে পারি, তৈ পুছি, তৈ পুছি মানে হচ্ছে সরি। এবং আমরা যদি ইটস ওকে বলতে চাই অথবা দ্যাটস ওকে বলতে চাই তখন কি, মেই কোয়ানশি, মেই কোয়ানশি মানে কি দ্যাটস ওকে, ইট ডাজেন্ট ম্যাটার, এরকম ক্ষেত্রে। তাহলে এখানে নিউ ইয়ার্স ওই দুটো ওয়ার্ডই দেওয়া আছে, যে তৈ পুছি সরি, মেই কোয়ানশি ইটস ওকে। তো ভিউয়ার্স, এরপরে আমরা চলে যাই যে এখানে ইনিশিয়াল এবং ফাইনাল। তো ইনিশিয়াল ফাইনাল নিয়ে আমার আলাদা ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন, আমি এখানে আলাদা করে আলোচনা করলাম না, তাহলে ভিডিও লং হয়ে যাবে। এবং হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে মূল যে চারটা টোন আছে সেটা, যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন এবং ফোর্থ টোন, তো এই টোন নিয়েও আমার ভিডিও আছে, সেগুলো আপনারা এসএসকে ওয়ানের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তো এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজে হচ্ছে টোন চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার মিনিংও চেঞ্জ হয়ে যায়। আপনি যদি ভুলে এক টোনের জায়গায় আরেক টোন দিয়ে ফেলেন তো সেক্ষেত্রে মিনিংও চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য টোনের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, যখন আপনি উচ্চারণ করবেন বা প্রনাউন্সিয়েশন করবেন তখন হচ্ছে কি আপনাকে একটু সাবধান থাকতে হবে। যেমন এখানে মা, মা ফার্স্ট টোন আছে, তাহলে মা মানে হচ্ছে মাদার, মা। এরপর সেকেন্ড টোন মা, মা, মা মানে হচ্ছে কি ক্রপস বা শস্য। এরপর থার্ড টোন মা, মা, মা মানে হচ্ছে কি হর্স, তাহলে মা থার্ড টোন, মা, মা থার্ড টোন। তাহলে আমরা যদি ফার্স্ট টোনের জায়গায় মা এর জায়গায় মা দিয়ে ফেলি তখন কি হর্স, অর্থাৎ ঘোড়া হয়ে যাবে। এরপরটা মা মানে হচ্ছে কি স্কোল্ড, গালি দেওয়া, তাহলে প্রথম থেকে মা, 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 মা এভাবে পড়তে হবে। এরপর প্র্যাকটিস করার জন্য এখানে নিচে আরও কিছু ফাইনালস দেওয়া আছে এবং টোন দেওয়া আছে, তো এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এবং এখানে হচ্ছে একটা রেকর্ডিং দেওয়া আছে, তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এসএসকে ওয়ান লেসন ওয়ান যে একটা রেকর্ডিংয়ের যে ভিডিও পাবেন সেটা শুনবেন, তাহলে এই রেকর্ডিংগুলো ওই ভিডিওতে পেয়ে যাবেন, তখন আপনি শুনে শুনে প্র্যাকটিস করতে পারেন। এরপরে চাইনিজ সিলেবাল, এটা হচ্ছে আমি যখন ফার্স্ট ক্লাস নেই, আমি যে এসএসকে ওয়ানের কোর্স করাই তখন এটা খুব সুন্দরভাবে বুঝাই দিই। তো এখানে চাইনিজ বইয়ে আসলে অত সুন্দরভাবে বোঝানো নাই, তারপরেও আমি হচ্ছে একটু ভাঙ্গাই দিচ্ছি। যে যেমন হচ্ছে মাও, মাও, মাও মানে হচ্ছে কি ক্যাট, তো এখানে এম, এমটা হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়ালগুলো সবসময় প্রথমে বসে। ইনিশিয়াল কোনগুলো, ইনিশিয়ালগুলো হচ্ছে যে আমরা ইংরেজিতে পড়ি কনসোনেন্ট হিসাবে এবং বাংলায় পড়ি ব্যঞ্জন বর্ণ হিসাবে। তো এখানে এম হচ্ছে কি ইনিশিয়াল, তো এখানে ইনিশিয়ালের ঘরে রাখা হয়েছে। এবং পরে এ ও, এ ও দুইটাই হচ্ছে ফাইনালস, এবং ফাইনালসগুলো আমরা ইংরেজিতে পড়ি ভাওয়েল হিসেবে এবং বাংলায় পড়ি স্বরবর্ণ হিসেবে। তো ইনিশিয়ালগুলো প্রথমে বসে, ফাইনালসগুলো পরে বসে, তাহলে পরবর্তীতে এ ও দুইটাই হচ্ছে ফাইনালস, কারণ ভাওয়েল, এ ও দুইটাই ভাওয়েল। তাহলে ফাইনালস কাকে বলা হয়, যেগুলো হচ্ছে কি ভাওয়েল তাদেরকে কি ফাইনালস বলা হয়। এবং উপরে টোন দেওয়া আছে, টোনটা হচ্ছে কি ফার্স্ট টোন। তো এগুলো হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করি আমি যখন কোর্স শুরু করি তখন, তো আপনাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দিলাম যে কোনটা ইনিশিয়াল কোনটা ফাইনালস, এগুলো আপনারা দেখে নেবেন।
এরপরে আমরা হচ্ছে এই প্রথম লেসনে মনোসিলেবলিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো প্র্যাকটিস করি। এটা প্র্যাকটিস করার কারণ হচ্ছে আপনারা যখন প্রথম চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেন তো সেক্ষেত্রে ইনিশিয়াল, ফাইনাল এবং টোন এই যে তিনটা জিনিস আছে এটা অ্যাডজাস্ট হতে আপনাদের একটু সময় লাগে। এই জন্য হচ্ছে উমনো, ডাই এই জিনিসগুলো আপনাদের বারবার পড়ানো হয় যাতে আপনার যে উচ্চারণটা আছে সেগুলো ইনিশিয়াল, ফাইনাল এবং টোনের সাথে অ্যাডজাস্ট হয় এবং হচ্ছে কি উচ্চারণটা আরও সুন্দর হয়। তো সেক্ষেত্রে আপনাকে বারবার এই জিনিসগুলো প্র্যাকটিস করা হয়। তো আমরা এগুলো একবার করে পড়ে যাই। প্রথমত ই ই ফার্স্ট টোন, তো এখানে আপনাকে টোনগুলো লক্ষ্য করতে হবে। ই ফার্স্ট টোন অর্থাৎ ই ফুর ই মানে হচ্ছে কি ক্লোথ, কাপড়। এরপর উ থার্ড টোন, উ উ উ থার্ড টোন, উ মানে ফাইভ। এরপর ই ই সেকেন্ড টোন, ই ই মানে হচ্ছে কি ফিশ। এরপর আর 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 মানে হচ্ছে কি ইয়ার, কান। এরপরে যে ওয়ার্ডটা পি পি এখানেও থার্ড টোন, পি পি মানে হচ্ছে পেন। এরপর ফার্স্ট টোন মাও, মাও মানে কি ক্যাট, বিড়াল, এখানে ফার্স্ট টোন। এরপর আবার থার্ড টোন তাও, তাও 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 হচ্ছে আইল্যান্ড, হ্যাঁ যেগুলো আমরা দ্বীপ বলে থাকি তো সেক্ষেত্রে। এরপর হোয়া ফার্স্ট টোন, হোয়া মানে কি ফ্লাওয়ার। এরপরে যেটা চি, চি চি তাহলে আমি হচ্ছে জের উচ্চারণ পড়েছিলাম চয়ের মতো, তাহলে চি চি মানে হচ্ছে কি চিকেন বা মুরগি। এরপর ছি, ছি এখানে কিউয়ের উচ্চারণ আমি কি পড়েছিলাম ছয়ের মতো, তাহলে জের উচ্চারণ চয়ের মতো এবং কিউয়ের উচ্চারণ চয়ের মতো। এখানে দেখেন দুইটা কাছাকাছি হালকা একটু পার্থক্য, একটা হচ্ছে চি আর একটা হচ্ছে সি, দুইটাতে আবার ফার্স্ট টোন, তাহলে চি এবং কি সি, সি সি মানে হচ্ছে সেভেন। এরপরে শিয়ে সেকেন্ড টোন, শিয়ে শিয়ে মানে হচ্ছে কি শুজ, জুতা। এরপর আবার থার্ড টোন শুয়ে, শুয়ে শুয়ে মানে কি স্নো। তো এইগুলো মনোসিলেবিক যে ওয়ার্ডগুলো এগুলো কি প্র্যাকটিস করবেন বারবার, তাহলে আপনারা যারা বেসিকে আছেন একদম শুরুর লেভেলে তো তাদের ক্ষেত্রে হচ্ছে এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, যে টোন, ইনিশিয়াল, ফাইনাল এই জিনিসগুলো আস্তে আস্তে উচ্চারণগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে ছোটো ছোটো ওয়ার্ডগুলো আগে প্র্যাকটিস করতে হবে। তো এরপর আমরা হচ্ছে ডাইসিলেবালিক ওয়ার্ডে চলে যাই। এখানে দেখেন যে মনোসিলেবালিক ওয়ার্ডগুলোতে কিন্তু একটা করে টোন ছিল, কিন্তু ডাইসিলেবালিক ওয়ার্ডগুলো একটু বড় আর এখানে মনোগুলো একটু কি ছোট। তো সেক্ষেত্রে ডাইসিলেবালিক ওয়ার্ডে কিন্তু দুইটা হচ্ছে কি টোন আছে। তো প্রথম যেটা খা ফেই ফার্স্ট টোন, খা ফেই দুইটাতে ফার্স্ট টোন, খা ফেই খা ফেই মানে হচ্ছে কফি। এরপর খলা, খলা খলা মানে কি কোকা কোলা, তাহলে থার্ড টোন ফোর্থ টোন খলা। এরপর খাওয়া, খাওয়া মানে হচ্ছে রোস্ট ডাক, হাঁসের মাংস খাওয়া। এরপর হোকো, হোকো 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 হচ্ছে সিচুয়ান একটা খুবই ফেমাস একটা খাবার যেটাকে হটপট বলা হয়ে থাকে। যারা সিচুয়ান প্রভিন্সে থাকেন বা পড়াশোনা করছেন তারা এটা জানেন। এরপরে তিথু, এখানে ফোর্থ টোন সেকেন্ড টোন, তিথু 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 মানে হচ্ছে ম্যাপ বা মানচিত্র। এরপর ফেইচি, এখানেও দুইটা ফার্স্ট টোন, ফেইচি ফেইচি মানে হচ্ছে প্লেন। এরপরে মাও পি, মাও পি মাও পি পি থার্ড টোন, তাহলে মাও পি মানে হচ্ছে পেন। আমরা একটু আগে পড়লাম যে পি শুধু পি মানে হচ্ছে পেন, আর এখানে মাও পি, মাও পি মানে কি রং তুলি। এরপর আর চি, আর চি আমরা একটু আগে পড়লাম যে আর, আর মানে কি ইয়ার কান, আর ইয়ার কান। তো এখানে আর চি, আর চি আর মানে ইয়ার, এই চি মানে হচ্ছে মেশিন, তাহলে আর চি কানের মেশিন যেটাকে আমরা হেডফোন বলে থাকি। যেমন সৌ চি, সৌ মানে হ্যান্ড, চি মানে হচ্ছে মেশিন, তাহলে সৌ চি হাতের মেশিন যেটা আমরা সবসময় হাতে নিয়ে থাকি। তো এরকম ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা ডাইসিলেবলিক ওয়ার্ডগুলো পড়লাম। এরপরে একটা রুল আছে যেটাকে টোন সেন্ডি বলা হয়। চাইনিজ ল্যাঙ্গুয়েজে তিনটা টোন সেন্ডি শিখতে হয়, তার মধ্যে এটা একটা টোন সেন্ডি। তো এই টোন সেন্ডির নামটা দেওয়া আছে থার্ড টোন সেন্ডি। তো এখানে বলা আছে টোন স্যান্ডি থার্ড টোন প্লাস থার্ড টোন। তো এই টোন স্যান্ডিটা আসলে থার্ড টোন প্লাস থার্ড টোন, অর্থাৎ দুইটা যদি থার্ড টোন থাকে তো সেক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। তো আমরা দেখি এখানে কি বলছে, বলছে যে হোয়েন টু থার্ড টোন সিলেবল আর রিড ইন সিকোয়েন্স। সিকোয়েন্স বলতে এখানে যখন দুইটা থার্ড টোন পাশাপাশি থাকবে তখনকার কথা বলতেছে, যে দ্য ফার্স্ট সিলেবল টার্ন ইন টু দ্য সেকেন্ড টোন।
যদি দুইটা থার্ড টোন পাশাপাশি থাকে তখন ফার্স্ট যে থার্ড টোনটা আছে সেটা সেকেন্ড টোনে পরিবর্তন হবে। সেটাই বলছে যে দ্য ফার্স্ট সিলেবল টার্ন ইন টু দ্য সেকেন্ড টোন। এবং এখানে বলছে যে দ্য 3+3 সিকোয়েন্স বিকাম 2+3। তাহলে 3+3 বলতে এখানে দুইটা থার্ড টোনকে বোঝানো হয়েছে, যে দুইটা থার্ড টোন তখন কি হবে যে সেকেন্ড টোনে পরিবর্তন হবে, একটা সেকেন্ড টোনে আর একটা থার্ড টোনে, তাই নাকি? 2+3, তো সেটাই বলছে যে, তো এখানে সেটাই বলছে যে দ্য 3+3 সিকোয়েন্স বিকাম এ 2+3, অর্থাৎ দুইটা থার্ড টোন থাকলে প্রথম থার্ড টোনটা সেকেন্ড টোনে পরিবর্তন হয়ে যাবে এবং পরের থার্ড টোনটা অপরিবর্তিত থাকবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ফর এক্সাম্পল, নি হাও, নি হাও মানে কি, হ্যালো, ইজ রিড নি হাও। তো এটা এভাবে পড়তে হবে যে যেহেতু দুইটাই থার্ড টোন আছে তাহলে প্রথম থার্ড টোনটা সেকেন্ড টোনে পরিবর্তন করে পড়তে হবে। তাহলে কি, নি হাও মানে কি, হ্যালো। তো এরপর এখানে বলছে যে হাউ এভার হোয়েন পুট ইন দ্য রিটার্ন ফ্রম দ্য অরিজিনাল টোন ইজ স্কিপড। কিন্তু এখানে যেটা বলছে লাস্ট যে লাইনটা সেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন বই পুস্তকে বা খাতা কলমে দেখব তখন কিন্তু অরিজিনাল যে টোনটা, অর্থাৎ দুইটা থার্ড টোন দুইটা থার্ড টোনই থাকবে, কিন্তু আমরা যখন স্পোকেন চাইনিজে কথা বলবো, যখন আমরা বাজারে যাব বা চাইনিজদের সঙ্গে কথা বলবো, তখন এটা আমরা চেঞ্জ করে পড়বো যে নি হাও দুইটাই থার্ড টোন। এখন আমরা যদি দুইটা থার্ড টোন বলি তখন কীভাবে বলতে পারি যে নি হাও, নি হাও, এখানে কিন্তু অনেক সময় লাগতেছে। তো এই জন্য টোন শ্রেণীটা আসলে বিভিন্ন কারণে ভাষাবিদরা তৈরি করছে, যাতে আমাদের ভাষাটা আরও স্মুথ হয় এবং হচ্ছে মাধুর্য সৃষ্টি হয় বা সুন্দরভাবে বলতে পারি বা সংক্ষেপে বলতে পারি বা দ্রুত বলতে পারি। তো যেহেতু দুইটা থার্ড টোন বলতে অনেক সময় লাগে, তো সেক্ষেত্রে আমরা যদি একটা থার্ড টোন চেঞ্জ করে সেকেন্ড টোনে করে দিই তাহলে হচ্ছে খুব দ্রুত বলতে পারবো। তো এইসব বিভিন্ন কারণে চাইনিজ বিজ্ঞানীরা একটা রুল বের করেছে যেটাকে টোন শ্রেণী বলা হয়, যে থার্ড টোন শ্রেণী। যদি দুইটা থার্ড টোন থাকে তাহলে প্রথম যে থার্ড টোনটা আছে সেটা সেকেন্ড টোনে পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তী যে থার্ড টোনটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। এবং এটা হচ্ছে আমরা স্পোকেন চাইনিজে ব্যবহার করব এবং রিটেন ফর্মে সেটা অরিজিনাল যে টোনটা আছে সেটাই থাকবে। যেমন এখানে নি হাও আছে, তাহলে নি হাও যদি আমরা অরিজিনাল টোনটা পড়ি তখন কী বলবো যে নি হাও, নি হাও, তাহলে এখানে অনেক সময় লাগতেছে। আর আমরা পরিবর্তন করে কীভাবে বলতে পারি, নি হাও, নি হাও, এখন নি এটা হচ্ছে দ্রুত বলতেছেন, হাও থার্ড টোন বলতেছেন, বুঝতে পারছেন? এরপর খয়ের ক্ষেত্রে যে খ ই এটা আগে পড়তেন, যে খ ই, এখন কিভাবে পড়বেন যে খ ই, খ ই, খ তো হচ্ছে সেকেন্ড টোনে এবং ই থার্ড টোন। তো এটা হচ্ছে একটা রুল, তো এটা পড়ে ফেলবেন। এখানে কিছু ক্লাসরুম এক্সপ্রেশন দেওয়া আছে, চাইনিজ টিচাররা যখন প্রথম ক্লাস আসবে, অর্থাৎ প্রথম যে আপনার চাইনিজ শেখার যে ক্লাসটা, ওই দিন এসে আপনাকে কিছু ক্লাসরুম এক্সপ্রেশন শিখাবে। কারণ হচ্ছে যে চাইনিজ টিচাররা ক্লাসে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে চাইনিজ বলে বা কোনো একটা দিক নির্দেশক দেয় বা কোনো একটা নির্দেশ দেয় তখন হচ্ছে চাইনিজেই বলে, অতটা ইংরেজি বলতে পছন্দ করে না বা বলে না। তো সেক্ষেত্রে হচ্ছে তারা এই ক্লাসরুম এক্সপ্রেশনগুলো আপনাকে শিখিয়ে দেবে প্রথম দিন, যাতে পরবর্তী ক্লাসে টিচার যখন হচ্ছে কোনো একটা চাইনিজ সেন্টেন্স বলবে তখন আপনি যাতে দ্রুত বুঝতে পারেন। তো সেই জন্য হচ্ছে প্রথম ক্লাসে এগুলো শিখিয়ে দেওয়া হয়। তাহলে আমরা শিখে নিই, প্রথমটা বলছে যে শাংখ, শাংখ, শাংখ মানে হচ্ছে ক্লাস বিগিনস। এরপর শেয়াখ, শেয়াখ, শেয়াখ মানে কি, ক্লাস ইজ ওভার। যখন টিচার প্রথমে ক্লাস আসলো তখন বলবে যে শাংখ, ক্লাস বিগিনস, ক্লাস শুরু হয়ে গেলো, তখন আপনি বলবেন যে হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেলো বা আপনি বুঝতে পারবেন যে ক্লাস শুরু হয়ে গেলো। এবং যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন টিচার বলে শেয়াখ, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ক্লাস শেষ। এরপর শিয়ানজাই শিউশি, শিয়ানজাই শিউশি, শিয়ানজাই মানে হচ্ছে নাও, শিউশি মানে হচ্ছে রেস্ট, অর্থাৎ এখন বিরতি বা এখন রেস্টের সময়, যে টেক এ ব্রেক নাও। এরপর খান হেই পান, খান হেই পান, খান, খান মানে কি, লুক, তাকাও। এবং হেই পান, হেই পান মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড। তো অনেক সময় টিচার বলতে পারে যে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, তখন এটা বলবে যে খান হেই পান, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। এরপর অনেক সময় টিচার বলতে পারে যে আমার সাথে সাথে পড়ো, তখন বলবে কান ওয়াতু, কান ওয়াতু মানে কি, রিড আফটার মি বা রিড উইথ মি। তাহলে কান মানে হচ্ছে উইথ, এগুলো আপনারা ধীরে ধীরে শিখবেন, যখন অন্য লেসনগুলোতে যাবেন তখন আস্তে আস্তে শিখবেন। এরপর হচ্ছে ও মানে কি আই এবং তু মানে কি পড়া, তাহলে কান মানে উইথ, ও মানে কি আই, তু মানে হচ্ছে রিড, যা আমার সাথে সাথে পড়ো, তাহলে কি কান ওয়াতু, রিড আফটার মি বা রিড উইথ মি। তাহলে প্রথম থেকে আসি, যখন টিচার ক্লাসে আসবে তখন কি বলবে, শাংখ, ক্লাস বিগিনস, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন কি বলবে, শেখ, ক্লাস ইজ ওভার। এবং শিয়ান যাই শিউশি, টেক এ ব্রেক নাও, এখন হচ্ছে বিরতির সময়। তো চায়নার যে ক্লাসগুলো আছে এগুলো অনেক সময় 3 ঘন্টা 4 ঘন্টাও হয়ে থাকে বা 2 ঘন্টা হয়ে থাকে। তো চাইনিজ টিচাররা যেটা করে থাকে যে মাঝখানে হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট এভাবে হচ্ছে বিরতি দেওয়া হয়। তো তখন হচ্ছে যারা বাথরুমে যেতে চান বা রেস্টরুমে যেতে চান বা একটু হাঁটাহাঁটি করতে চান তারা ওই সময়টা একটু হাঁটাহাঁটি করতে পারেন, বা অনেকে এই সময়টা পানি খায়, তো এই জিনিসগুলো করতে পারেন। তখন হচ্ছে টিচাররা হচ্ছে 15 মিনিট বিরতি দেয় আর কি।
এরপর টিচার যদি হচ্ছে ব্ল্যাকবোর্ডের মধ্যে কোনো কিছু লেখে, তখন আপনাকে বলতে পারে যে খান হেই পান লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। তখন আপনি ব্ল্যাকবোর্ডের দিকে তাকালেন, এবং অনেক সময় টিচার বলে আমার সাথে সাথে পড়ো, তখন বলতে পারে যে কান ওয়া তু, কান ওয়া তু মানে হচ্ছে রিড আফটার মি, আমার সাথে সাথে পড়ো। তো ভিউয়ার্স, এখানে আমরা হচ্ছে অলরেডি শেষ করে ফেললাম এসএসকে ওয়ানের যে লেসন ওয়ানটা। এরপরে এখানে হচ্ছে কিছু স্ট্রোক থাকে আমাদের লেখার জন্য, সেটা হচ্ছে যে প্রথমত হাং শিখতে হয় লেখার জন্য। তো লেখার ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রোকগুলো শিখে শিখে লেখাগুলো শিখতে হবে। তো আমরা এখানে প্রথমত দেখি যে প্রথম যে স্ট্রোকটা সেটাকে বলা হাং, হাংটা হচ্ছে একদম সমান, হ্যাঁ একদম সমান, আমরা যখন ফার্স্ট টোন বলি সমান, তো সেরকম সেম ভাবে হাং একদম সমান। এরপর হচ্ছে এখানে ফর এক্সাম্পল এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যদি একটা হাং দেই তখন হচ্ছে কি ই, ই মানে হচ্ছে এক, তাহলে আমরা যদি একটা হাং দেই তাহলে হচ্ছে ইক, এবং যদি আরো একটা হাং দেই তখন হচ্ছে কি আর, আর মানে হচ্ছে দুই, দুই হয়ে গেল। আচ্ছা এটা হাং শিখলাম। এরপরের যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে সু, সু উপর থেকে নিচে, সু সু, তাহলে সু দিয়ে আমরা একটা ওয়ার্ড দেখি, যেমন এখানে দেওয়া আছে সি, সি লেখার সময় প্রথমত আমরা হাং দিলাম, এরপর দিব সু, প্রথমত কি দেবেন হাং, এরপর হচ্ছে সু। এরপরে যে ওয়ার্ডগুলা ফিয়ে, ফিয়েটা এইদিকে বাঁকানো, ফিয়ে, এরপর তিয়ান, তিয়ান মানে হচ্ছে ডট, এরকম একটা টান, তিয়ান। এরপর হচ্ছে না, নাটা হচ্ছে এইদিকে বাঁকানো, ফিয়ে এইদিকে বাঁকানো, নাটা এদিকে বাঁকানো। তো এগুলো দিয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনারা দেখে নেবেন। তো আমি আর দেখালাম না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনারা এগুলো দেখে নেবেন, এবং যারা আমার কোর্স করেন অনলাইন কোর্স তাদেরকে তো আমি এগুলো শিখাই দিব, তাদের কোনো প্রবলেম হবে না। তো আপনারা জাস্ট যেগুলো শেখানোর জিনিস, অর্থাৎ যেগুলো টেক্সট এবং হচ্ছে গ্রামার, এইটা লেসনে হচ্ছে গ্রামার নাই, কিন্তু এখানে যেগুলো আছে যে তিনটা হচ্ছে ডায়লগ আছে এবং হচ্ছে কি নতুন নতুন যে ওয়ার্ডসগুলো আছে এগুলো আপনারা পড়ে ফেলবেন। যেহেতু লেসন ওয়ান এবং হচ্ছে লেসন টু খুবই একটা ছোটো লেসন, তো এই লেসনে আপনি যেটা শিখতে পারেন যে নি হাও অর্থাৎ হ্যালো বলা কয়েকভাবে বলা যায়, যে সমবেশীদের ক্ষেত্রে একটা, বিদ্যুতের ক্ষেত্রে একটা, এবং হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি হলে আর একটা, এবং হচ্ছে তৈ পুছি সরি কীভাবে বলতে হয়, এবং কি যে ইটস ওকে কীভাবে বলতে হয়, যে মেক ওয়ান, এগুলো হচ্ছে এখানে শেখানো হয়েছে। এবং ইনিশিয়াল ফাইনাল এগুলো পড়ে নেবেন, এগুলো আমার ইউটিউব চ্যানেলেই দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন, SSK1 যে প্লে লিস্ট সেই প্লে লিস্টে চলে যাবেন। এরপর চাইনিজ ল্যাঙ্গুয়েজে মূলত 5টা টোন থাকে, মূল যে 4টা টোন সেগুলো হচ্ছে এখানে বলা আছে বা দেখাই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে উচ্চারণগুলো, উচ্চারণের জন্য রেকর্ডিং শুনবেন, আমার ইউটিউব চ্যানেল রেকর্ড দেওয়া আছে, এবং যারা আছে আমার কাছে টিউশন করেন তাদেরকে তো আমি আলাদা করে রেকর্ডিংগুলো পাঠিয়ে দিই, তো আপনারা ওগুলো শুনতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়েও ভিডিওগুলো দেখতে পারেন রেকর্ডিং এর জন্য। এরপরে চাইনিজ সিলেবাস, চাইনিজ সিলেবাস সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করি প্রত্যেকটা ক্লাসে, তারপরে এখানে হচ্ছে আমি একটু দেখাই দিছি। তো অবশ্যই মনে রাখবেন যে চাইনিজ সিলেবাস কি কি বিষয়গুলো নিয়ে গঠিত, এগুলো নিয়ে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, তাহলে আপনি এই ভাষাটা শিখে অনেক মজা পাবেন। এরপরে আমাদের হচ্ছে মনোস লেভেলিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ আপনার এখনও হচ্ছে যারা একদম শুরুতে তাদের জন্য এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে প্র্যাকটিস করাটা, কারণ এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার হচ্ছে টোন, ইনিশিয়াল, ফাইনাল এগুলো হচ্ছে অ্যাডজাস্ট হবে না, এগুলো প্র্যাকটিস করে করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবং উচ্চারণটা ঠিক করতে হবে। এর জন্য প্রথমত আপনি মনো সিলেবলিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো পড়বেন, এরপরে ডাই সিলেবলিক যে ওয়ার্ডগুলো আছে এগুলো পড়বেন, কারণ এখানে 2টা করে টোন দেওয়া আছে, তো এগুলো আস্তে আস্তে আপনি পড়ে পড়ে অভ্যস্ত হবেন। এরপরে আমরা একটা টোন সেন্টি শিখছি, যে যদি 2টা 3rd টোন পাশাপাশি থাকে তাহলে প্রথম যে 3rd টোনটা আছে সেটা 2nd টোনে পরিবর্তন হয়ে যাবে, এবং পরের যে 3rd টোনটা আছে সেটা অপরিবর্তিত থাকবে। এবং এটা কখন পরিবর্তন করবেন, শুধুমাত্র স্পোকেন চাইনিজে, আপনি যখন কথা বলবেন তখন, কিন্তু এটা যখন বই পুস্তকে লেখা থাকবে তখন 2টা 3rd টোনে লেখা থাকবে, কিন্তু আপনি স্পোকেন যখন আপনি কথা বলবেন তখন হচ্ছে এটা চেঞ্জ করে পড়বেন। এরপরে এখানে হচ্ছে কিছু ক্লাসরুম এক্সপ্রেশন আছে, এগুলো আপনারা প্রথমত এমনিতে পড়বেন, অত প্যারা নেওয়ার কিছু নেই, এগুলো হচ্ছে মুখস্থ করারও কোনো দরকার নেই। আমি ধীরে ধীরে আপনাদের এই ওয়ার্ডগুলো যখন শিখাই দেবো তখন আপনারা এই সেন্টেন্সগুলো বুঝতে পারেন। এখনও যেহেতু আপনারা এত ওয়ার্ড বেশি জানেন না, তো সেক্ষেত্রে এগুলো পড়তে গেলে আপনাদের জন্য কঠিন লাগবে বা কঠিন হয়ে যাবে, তো এই জন্য আপনারা জাস্ট এগুলো একবার দেখে নিতে পারেন, আর কিছুই না। এরপরে স্ট্রোকগুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করলাম না, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে, তো এগুলো আপনারা দেখে নেবেন, এবং ক্লাসে তো আমি এগুলো হচ্ছে বিস্তারিত আলোচনা করি, যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। তো ভিউয়ার্স, আশা করি আজকের লেসনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।